আমরা আলোচনা করছি যে দিবসের তাৎপর্য বাংলাদেশের আরে ভাই কে এত ডাইরেকশন দেন এই বস বাংলাদেশের রাজনীতিতে যেমনি 7ই নভেম্বরটা কেন ঘটেছিল আজকে সেটার পূর্বের বিষয়গুলো যদি আমরা আলোচনা করি তাহলে আজকে বাকশালের বিষয়টা আসবে। 7ই নভেম্বর পরে আওয়ামী লীগ যখন দেশ পরিচালনা করতে পারছিল না, ব্যর্থ হচ্ছিল, তখন মানুষের মুখকে বন্ধ করার জন্য, রাজনৈতিক অধিকার হরণ করার জন্য, মানুষের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত পর্যায়ে বাকশাল গঠন করেছিলেন। এর আগেই তার ধারাবাহিকতা শুরু হয়েছিল যে নির্বাচনের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, যে ভোটে জয়লাভ করার পরে শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারছেন না বলে 7ই মার্চের সরহদি উদ্যানে আক্ষেপ করেছেন এবং তাদের হাতে অতি দ্রুত ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য বারবার দাবি করেছেন। আজকে সেই তারা ক্ষমতা আসার পরে সেই গণতন্ত্র ছিনিয়ে নিয়েছেন, একটা দেশের সেখান থেকে সরকার শুরু হল, আজকের প্রধানমন্ত্রী হয়ে পার্লামেন্টে ঢুকেন, পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতি হয়ে বের হন, অর্থাৎ যখন যা ইচ্ছা যাকে মারবেন, যাকে কাটবেন, যাকে ধরবেন তাদের রাজত্ব, যেটা আজকেও দেখতে পাচ্ছি আমরা আওয়ামী লীগের কথায় কাজে যেটা বারবার তারা বলে বেড়াচ্ছে, এই দেশটা তাদের, এই দেশটা তারাই স্বাধীন করেছে, এই দেশটা তারাই ভোগ করবে, এই রকম একটা মন মানসিকতা। এখানে আবার অন্যরা কেন কথা বলবে, অন্যদের কথা বলার কোনো অধিকারই নাই। ঠিক এমনি একটি অবস্থার কারণেই কিন্তু সেই সময় 73 সালে মাওলানা ভাসানী পল্টন ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, মুজিব তোমার ছাত্রলীগ, তোমার যুবলীগ, তোমার লাল বাহিনী, তোমার নীল বাহিনী থামাও, এরা দেশটাকে লুইটা পিটা খাইতেছে। তখন আওয়ামী লীগ বলেছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীরা এত বছর আন্দোলন করছে, এত কষ্ট করছে, নাইলে কিছু খাইলই, ওই যে বসছে কিছু খাইলই, তখন দেশও খাইছে, শেখ মুজিবরাও খাই ফেলেছে। ঠিক আজকের মতো অবস্থা, যখন আজকে শেখ হাসিনাও বলেন যে আমারে ছাড়া সবাইরে কেনা যায়, আমার বাবারে যখন মাইরে ফেললো তখন তো এত আছেন আপনারা, কেউ তো সেদিন নামলাম না, দেখলাম না, 5টা কর্মীও তো একটা স্লোগান দিল না, এই বাস্তবতা যদি শেখ হাসিনা বুঝে থাকেন তাহলে ওই পথে হাঁটতেছেন কেন, ওই পথে হাঁটলে আপনার পরিণতি কি হবে সেটা কি আপনি বুঝতেছেন না। দলীয়করণের মাধ্যমে সেই সময় সারা দেশকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেমনি যারা আমরা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ আর শেখ মুজিব ছাড়া মনে আর কিছুই নাই করতে যেয়ে সারাটা দেশকে আবার বিভক্ত করেছিলেন। আওয়ামী লীগের কোনো মেধাবী লোকজন ছিল না, যারা মুক্তিযুদ্ধে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম যুদ্ধের পরে সেই মুক্তিযুদ্ধের ফসল যে মুক্তিযোদ্ধারা সেই শক্তিটাকে আপনি আপনার বাবা কাজে লাগান নাই, আওয়ামী লীগ কাজে লাগান নাই, আমাদেরকে ডাকলেন বললেন অস্ত্র জমা দাও, অস্ত্র জমা দিয়ে দিলাম বলে দায়িত্ব শেষ, দায়িত্ব সেইভাবে শেষ হয় না। যখন দেখলাম যে কারণে যুদ্ধ করলাম, যে কারণে দেশ স্বাধীন করলাম, লাভের লাভ এটাই হয়েছে মুসলিম লীগের জায়গায় আওয়ামী লীগ আসছে,
এবং কায়েদ আজমের জায়গায় শেখ মুজিবের নাম আসছে, আর কোনো পরিবর্তন আসে নাই। পরিবর্তন এটাই আসছে যে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বেওয়ারিশ লাশ ঢাকা শহর সহ সারা দেশে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বেওয়ারিশ লাশ হিসেবে তাদেরকে দাফন করা হচ্ছে। সেই সময় ভুকা নাগা মানুষ তাদের জন্য সেই সময় খিচুড়ির জন্য ব্যবস্থা করা হচ্ছে, সেটাও আপনারা চুরি করেছেন। আজকে যেমনি রিলিফ চুরি হয় ঠিক তেমনি হবে। তখন রাজনৈতিক নেতাদেরকে দমন করার জন্য আজকে যে কারণে বুঝতে হবে, যে কারণে আজকে র‍্যাবকে আজকে সেকশন দিয়েছেন, সেই সময় যদি আরো চলতো, সেই সময় এসপি মাহবুব নামে একজন ছিলেন, সেই এসপি মাহবুবের নেতৃত্বে এই আওয়ামী লীগ প্রাইভেট বাহিনী করেছিল, বাসা থেকে উঠিয়ে নিয়ে যেত রাজনৈতিক নেতা কর্মীদেরকে, এবং পরের দিন সেখানে সাভারে বা মিরপুরে বন্য বুড়িগঙ্গায় তার লাশটা হয়তো পাওয়া যেত। আজকে যে রাজনৈতিক কর্মী হিসাবে বেঁচে আছি, আল্লাহ হায়াত রাখছে এর জন্যই, নাহলে সেই সময় থেকে সেই বাকশালের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছি, বহুবার হয়তো জীবন চলে যেতে পারত, এখনো বেঁচে আছি, সেটা আল্লাহর ইচ্ছা। তাই সেই সময় অবস্থাটা এমন ছিল, সেই অবস্থার মধ্য দিয়ে দেশ চলছিল না, দেশ চালাতে পারছিল না। জাতীয়করণের নামে সমস্ত মিল ইন্ডাস্ট্রি জাতীয়করণ করেছিলেন, এবং সেখানে আওয়ামী লীগের নেতাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর বসানোর পরে সেই মিল ইন্ডাস্ট্রির নাট বল্টু পর্যন্ত তারা বেচা খায় ফেলছে। এইরকম একটা অবস্থা ছিল অর্থনীতির অবস্থা। সেই সময় দেশ চলছিল না, অত্যাচারের জন্য আর্মির প্যারালাল রক্ষী বাহিনী আপনারা গঠন করেছিলেন। রক্ষী বাহিনী গঠন করে আর্মিকে কিভাবে নিস্তেজ করা যায় সেটার জন্য চেষ্টা করেছিলেন। কোথাও কোনো ডিসিপ্লিন ছিল না। সবগুলো প্রতিষ্ঠানকে সেই সময় আওয়ামী লীগ ভেঙে দিয়েছিল, যেমনি আজকেও তারা ভেঙে দিচ্ছে। কোনো বিচার ছিল না, কোনো বিচারহীনতা ছিল। আজকে যারা আওয়ামী লীগের সাথে ক্ষমতার পার্টনার জাসদ অনেক বড় বড় কথা বলেন, সেই সময় এই জাসদের এই নেতা সিদ্দিক মাস্টার মানিকগঞ্জে যখন অজু করবে, অজুর পানি নিয়ে বসা ওই অবস্থায় তাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে, আজকে জাসদ সেটার কি জবাব দিবেন? আজকে বড় বড় কথা বলেন, আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা সেই সময় শুনেছি কিভাবে বলা হয়েছে কোথায় শিরা সিকদার, এটার কি জবাব দিবেন? আজকে যেমনি ভাবে আজকে শেখ হাসিনা বলছেন, তার মন্ত্রী পরিষদ বলছেন, কি কারণে তাদেরকে সেকশন দেওয়া হলো তারা নাকি বুঝতে আসে না। এতগুলো গুম করলেন, এতগুলো হত্যা করলেন, আজকে সেই কারণে এতগুলো মানবাধিকার সংস্থা সেখানে চিঠি দিল, সেটা বলে না ওগুলো কিছু হয়নি, খালি বিএনপি নাকি খোঁচায় এগুলো করতেছে। আরে তাই বিএনপি খোঁচায় রক্ত বাইর করছেন, বিএনপির অনেককে মা বাবা হারা করছেন, সন্তান হারা করছেন, তাহলে বিএনপি কে সেই দুঃখ পাবে না? আপনার বাবার জন্য, আপনার মার জন্য আপনি কাঁদতে পারেন, তাহলে বিএনপির অসংখ্য নেতা কর্মীর জন্য কি বিএনপির নেতা কর্মীরা কাঁদবে না? তারা কি অভিযোগ করবে না? আজকে সেগুলো বলেন কেন হইলো কি হইলো কিছুই বুঝলাম না। বুঝবেন যেদিন ক্ষমতা থেকে যাবেন সেদিন বুঝবেন। আজকে বিএনপি আছেন, আমাদের বলি এই আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছিল স্বাধীনতার পরে 72 থেকে 75, তার কর্মের মধ্য দিয়ে বাংলাদেশকে শোষণের মধ্য দিয়ে, বাংলাদেশকে তলাবিহীন ঝুরি করার মধ্য দিয়ে, বেওয়ারিশ লাশ উপহার দিয়ে জনবিচ্ছিন্ন হয়েছিলেন। জনগণ তাকে আর ফিরে পেতে চায় নাই, কিন্তু আজকে বিএনপি এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন, রাজনীতিতে পুনর্বাসন হয়েছে আওয়ামী লীগ এই বিএনপির মাধ্যমে। আজকে তাদের অন্তত এই কারণেও আজকে শহীদ জিয়ার প্রতি, বেগম খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি অন্তত তাদেরই থাকা উচিত, কৃতজ্ঞতা থাকা উচিত। কোথায় ছিলেন, কোথায় এনেছেন আপনাদেরকে, কোথায় এনেছেন আজকে, সেই বিষয়টা হলো অন্তত আপনাদের চিন্তা করা উচিত। সেই সময় ছিল বাংলাদেশে কি করতো, প্রতিদিন হাইজ্যাক, কি হাইজ্যাক হইতো, ব্যাংক হাইজ্যাক হইতো, কি হইতো, সুন্দরী মেয়েরা হাইজ্যাক হইতো, কি হাইজ্যাক হইতো, রাজনৈতিক নেতা কর্মীদেরকে হাইজ্যাক করা হইতো। এই হাইজ্যাক শব্দটা সেই সময় আসলো, আজকে হত্যার কথা বলেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আপনারা হত্যা শুরু করলেন, সূর্যেশ্বর হলে কতজন ছাত্রকে সেই সব হত্যা করা হয়েছিল, কারা করেছিল এটা? আজকে বলেন ওনারা নাকি আনলো, ওনারা কোনো কিছুই করেন না। এই জন্য কালকে আমি এক জায়গায় বলছি, মনে হয় আওয়ামী লীগ আন্দোলনের নামে বিএনপির বিরুদ্ধে মাসের পর মাস হরতাল করেছেন, মনে হয় রাস্তা নেই ওনারা রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন। ওনারা কিছুই করেন নাই, ওনারা গাড়ি পোড়ান নাই, ওনারা মানুষ মারেন নাই, ওনারা ওনারা হারমোনিয়াম তবলা নিয়ে রাজপথে নাকি ওনারা রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন। এর জন্যই বলি এখনো সময় আছে, আপনারা যা যা করছিলেন আন্দোলনের নামে, যা যা করছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট আনার জন্য, আপনারা আবার জামাত মিলে বিএনপি তাই তাই করবে আন্দোলনের জন্য। তখন আবার বললেন না ওই যে কিছু কিছু বুদ্ধিজীবী আছেন, সংস্কৃতিজীবী আছেন, তখন আবার বললেন না বিএনপি এইটা কি করে, বিএনপি এইটা কি করে, বিএনপি ওইটাই করে যেটা আপনারা করছেন। তাই এখনো সময় আছে, আমরা বারবার বলি, বলে বিএনপি নাকি নির্বাচনে ভয় পায়। আরে দেখুক, তোমার নেত্রী এই জায়গায় দাঁড়িয়ে আজকে সাদের হোসেন খোকার সাথে হারছে আর বলে যে তারা নাকি নির্বাচন বিএনপি রে ভয় পায়। যে বেগম খালেদা যে নির্বাচনে কোথাও কোনোদিন হারে নাই, আর আপনার নেত্রী কয় জায়গায় হারছে চিন্তা করে দেখেন, কয় জায়গায়। আর আওয়ামী লীগ কোন নির্বাচনই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কোনোদিনই ক্ষমতায় আসে নাই, আর বিএনপি বিএনপি প্রত্যেকটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসছে। তা কাজে বিএনপিকে নির্বাচনের ধমক দিয়ে লাভ নাই। আমরা তো বলছি সাহস থাকলে আসেন না, ক্ষমতা ছাইরা দিয়ে নির্বাচন করেন, তারপরে দেখা যাক জনগণ আপনাকে ভোট দেয় না ঝাড়ু দেয়, ছাইরা দিয়ে ক্ষমতা দিতে দেন না কেন, সেই সাহস তো নাই, সেই সাহস তো নাই। তাই আজকে বলবো আমাদেরকেও আজকে প্রস্তুতি নিতে হবে, জনগণ প্রস্তুত, জনগণ প্রস্তুত। আমরা যারা আন্দোলনের কথা বলি, আমার একটা কথা বলি, 73 সালে মানুষ যখন না খেয়ে মারা যাচ্ছে, 73 সালে সদরঘাট টার্মিনালে সারা রাত ঘুমাইছি, সেখান থেকে ওই যে ফরিদ আছে এখানে, তারপরে সেখান থেকে ভুকা মিছিল নিয়ে রাজপথে কমলা পূর্ব পর্যন্ত আসছি, পুলিশ হাজার চেষ্টা করো সেই মিছিল থেকে আমাকে নিতে পারে না সেই মানুষের জন্য। আজকে আন্দোলনের জন্য মানুষ প্রস্তুত, আমরা আন্দোলনের জন্য মানুষের কাছে যাই, মানুষের কাছে যাই, তাদেরকে সংগঠিত করি, তাদেরকে নিয়ে আমরা নামি, আমাদেরকে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাই বলবো যে আজকে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, হতাশ হওয়ারও কিছু নাই। আরে দীর্ঘদিন এরকম অনেক স্বৈরাচার ক্ষমতায় ছিল, কিন্তু আলটিমেটলি তার পতন সেইভাবে ঘটেছে। তবে এইবার পতনের পরে তারে যেন আর আবার আমরা জাগায় না তুলি, এই চিন্তাটা আমাদের রাখতে হবে। নিষিদ্ধ করা দরকার নাই, জনগণ নিষিদ্ধ করছে, আমরা যাতে প্রসিদ্ধ না করি, আজকে পরিষ্কার কথা। এর জন্য বলবো যে আজকে সরকার বলেন উন্নয়নের কথা, সরকার বলেন উন্নয়ন, উন্নয়ন দেখছেন না আপনারা, উন্নয়ন হলো দীপুমণি মার্কা উন্নয়ন। বর্তমান শিক্ষামন্ত্রী আরো তো আছে, ডিসি একজন ডিসি, এই সরকারেরই ডিসি, তার বিরুদ্ধে একটা ই জানাইছেন, তারপর প্রতিবেদন দিছেন, এখনো সেই মন্ত্রী কিন্তু ক্ষমতায় আছে। যেমনি ভাবে ওই যে মুরাদ এত কিছু বলার পরও শেষ পর্যন্ত দেখছেন যে শেষ আয়া, যখন পতন ধরে গেছে, গন্ধ ছুটে গেছে, তখন তারপরে তারে বাদ দিছে। এখনো কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বলে উন্নয়ন একটা দিয়েই উদাহরণ হয়ে যায়, একটা জমির দাম 1000 টাকা হইতে পারে, সেটা বাড়ায় 5000 টাকা করছে, তারপরে সেই টাকায় সেই উচ্ছিষ্ট অংশগুলো নিয়ে নিছে। ওইখানে যে বিশ্ববিদ্যালয় হবে অন্যরা কিভাবে জানতো, যদি তার মন্ত্রণালয় থেকে জানানো না হইতো, তার ভাই ব্রাদাররা তার আত্মীয় স্বজনরা কিভাবে সেই জায়গা আগের থেকে কিনে নিল, কিনে দিয়ে দাম বাড়ায় নিল, টাকা নিয়ে নিল। ঠিক তেমনি ভাবে আজকে যত ফ্লাইওভার বলেন, আজকে যত ব্রিজ বলেন, এগুলো ঠিক একই কায়দায় করতেছে, যে জায়গায় খরচ হবে 1 টাকা দেখাইতেছে 10 টাকা, 9 টাকা পকেটে। এই হলো আজকে উন্নয়ন, জনগণের টাকা, জনগণের উপর আজকে ঋণের বোঝা আজকে চাপাই দিতেছেন, এই হলো আজকের উন্নয়ন। বিএনপি সেই উন্নয়নে বিশ্বাস করে না, বিএনপি বিশ্বাস করে জবাবদিহিতায়, বিএনপি জিজ্ঞাসা বিশ্বাস করে মেধাবী লোকের জনের, যে কারণে জিয়া রহমান সেই সময় সফল হয়েছিলেন, আড়াই বছরের মাথায় যে দেশে দুর্ভিক্ষ হয়েছিল সেই দেশে মানুষকে তিনি খাই আবার বিদেশে রপ্তানি করেছিলেন চাল, এটাই হলো মেধার ব্যাপার।
তাই আজকে সেই মেধা দরকার সেই দেশপ্রেম দরকার জনগণের প্রতি সেই যে কমিটমেন্ট আছে সেটা আজকে দরকার রাজনীতিতে আজকে যদি আমরা সেটা নিয়ে আসতে পারি তাহলে এই সমস্যার সমাধান হবে আমি ইনশাআল্লাহ আসি না গেছে এটা ফাইনাল এইটা ফাইনাল এটা চিন্তা করেন না ইসলাম এইটার আর যতই হাতাতাতা ধরার চেষ্টা করুক না কেন কোনো লাভ নাই কিছুই হবে না এখন আমাদেরকে ধৈর্য ধরে আগামীতে রাজপথে জনগণকে নিয়ে আজকে রাজপথে নেমে আসতে হবে রক্ত আরো নিবে রক্ত অনেক নিয়েছে রক্ত আরো কিছু নিবে রক্ত দেওয়ার জন্য অন্তত মাঠে আপনাদের সাথে থাকবো এটা আজকে বলতে পারি আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে কারণ আমরা এক্সটেনশনে আছি যুদ্ধের সময় মারা যেতে পারতাম এরপরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে যুদ্ধ করছি সেই সময় মারা যেতে পারতাম বহুবার বহুবার হাইজ্যাক করার চেষ্টা করেছে সেখান থেকে বেঁচে গেছি আল্লাহ বাঁচিয়ে রাখছে কাজে এইবার অন্তত রাজপথে আরেকবার রক্ত দিয়ে হলো এই শেখ হাসিনাকে এই আমি জানটাকে আজকে ক্ষমতা থেকে নামাতে চাই এটাই হলো আজকের এই বাকশাল যে বাকশালের যে আজকে দিবস সেটার মধ্যে আমরা এই শপথটাই আমরা দেব তা আমি বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনারা একটা কথাই বলবো হতাশ হওয়ার কিছু নাই সাহস নিয়ে এখন যাইতে হবে যেখানে বাধা সেখানে বাধা ভাঙতে হবে যেখানে বিপত্তি সেখানে ভাঙতে হবে কোনো কিছু নাই আজকে জনগণ তার সাথে নাই আজকে যারা এখনো শেষ কথা বলতেছি এখনো প্রশাসনের যারা এখনো বলতেছেন আপনারা বলেন আপনারা র‍্যাব বলেন পুলিশ বলেন সে যাদের উপরে আজকে স্যাংশন এসেছে আপনারা বলেন যে কার অর্ডারে আপনারা করেছিলেন কার অর্ডারে আপনারা মানবিকতা শিশু হত্যা করেছিলেন কার অর্ডারে গুম করেছিলেন সেই কথাগুলো আল্লাহর কাছে বলে যান তা না হলে এর আগেও বলছি উপরে আল্লাহ আছে উপরে আল্লাহ আছে এখনো যারা অন্যায় অন্যায় হুকুম পালন করতেছেন যেমনি ভাবে আপনাদের নাম আসছে শেখ হাসিনার নাম আসে নাই ঠিক তেমনি ভাবে আল্লাহর দরবারে যেদিন যাবেন সেদিনও কিন্তু বলে পার পাবেন না যে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা আমাদেরকে অর্ডার দিছে এই জন্য মানুষ মারছে আল্লাহ কিন্তু সেটা শুনবে না আপনার বিচার যেমনি ভাবে আপনাদের নাম আসছে ঠিক তেমনি ভাবে অনেকেরই নামে আসবে তাই এখনো সময় আছে আল্লাহর হস্তে আজকে হত্যাকারীদের পথ ছেড়ে দিয়ে জনগণের কাতারে আসেন এই কথা বলেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশের একটু রাগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান অনতিবির আমাদের আন্দোলনের মধ্য দিয়েই তাকে আবার আমরা দেশে ফিরে নিয়ে আসবো এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি অমর হোক অমর হোক।